প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে চাঁদপুরের মতলব দক্ষিণে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার নামাজ ও বিশেষ দো অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার মতলব ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি গোলাম সারোয়ার ফরিদি ইমাম ওলামা ঐক্য পরিষদ ব্যবস্থাপনায় নামাজের আয়োজন করেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন নামাজে অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রার্থী বিএইচএম এম কবির আহমেদসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিরাগণ এবং বিশেষ ব্যক্তির বোবরা বিস্তারিত দেখুন ভীদিত্বতে